নমস্কার, আমি দীপ আচার্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। আমার কাছে প্রায় নানা রকম প্রশ্ন নিয়ে আসে, তার মধ্যে একটা কমন প্রশ্ন, সেটা নিয়ে আজকের এই ভিডিও। অনেকেরই বিবাহ ক্ষেত্রে খুব বিলম্ব হচ্ছে এবং সেই বিবাহ তাকে দেখতে খুব সুন্দরী, তার শিক্ষাযোগ্যতাও ভালো, বা কোনো জাতক আসছেন, ভালো চাকরি করেন, ভালো স্টাফ লিস্ট, কিন্তু তাদের বিবাহ ক্ষেত্রে নানান বাধা সৃষ্টি হচ্ছে, ভালো বিবাহ হচ্ছে না, বা সে ভালোভাবে সম্বন্ধ এগোচ্ছে, এগিয়ে শেষ পথে এসে বিবাহটা ভেঙে যাচ্ছে। এই যদি কারণগুলো কেন হয় বা তার কি প্রতিকার হতে পারে, ফার্স্ট হচ্ছে, আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, আমি অনেকবার বলেছি বিবাহ বাধার ক্ষেত্রে দুটো গ্রহ খুব তাৎপর্যপূর্ণভাবে কাজ করে, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে মঙ্গল, এবং কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব, এইগুলো বিবাহ ক্ষেত্রে প্রচণ্ড ডিস্টার্ব করে এবং সেই বিবাহকে বিলম্বিত করে এবং অনেক সময় ক্ষেত্রে তো হতেও দেয় না। এইগুলো একটা বড় ফ্যাক্টর কাজ করে এবং অবশ্যই যদি আপনার জন্মকুণ্ডলী বেশ কিছু ডিস্টার্ব থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু এই বিবাহতে যদি বিলম্ব হয় তার জন্য কি কি করণীয় আপনি করতে পারেন। ফার্স্ট সেটা হচ্ছে, আমি কোনো অ্যাস্ট্রোলজিকে যান বা না যান, এটা আপনি নিজেও এটা প্রয়োগ করে দেখতে পারেন, তাতে দেখবেন অনেকটা ভালো সুফল আপনি পাবেন এবং আপনার অনেকটা ভালো কাজ আপনার হবে। সেটা হচ্ছে, যদি জাতিকা হন, যদি আপনার বিবাহ ক্ষেত্রে খুব ডিস্টার্ব হয় এবং আপনি আপনার মনের মতো পাত্র আপনি পাচ্ছেন না, সেইখানে খুব ভালো কাজ করে সেটা হচ্ছে ষোলো সোমবার যদি আপনি পালন করতে পারেন, ষোলো সোমবার পালন করবেন, দেখবেন প্রচণ্ড ভালো কাজ পাবেন এবং প্রত্যেক সোমবার মহাদেবকে অভিষেক করবেন। অভিষেক কী করে করবেন, প্রথমে আপনি সকালের দিকে মধু দেবেন, দিয়ে শিবকে অভিষেক করবেন, করে তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে শিবকে চান করিয়ে নেবেন। আবার একটু বেলার দিকে আপনি ঘি দিয়ে অভিষেক করবেন, তারপরে ভালো করে গঙ্গা জল দিয়ে চান করিয়ে নেবেন। বিকেলের দিকে দুধ দিয়ে অভিষেক করবেন, করে আপনার গঙ্গা জল দিয়ে ভালো করে চান করিয়ে নেবেন, এবং সন্ধেবেলায় দই দিয়ে অভিষেক করবেন এবং ভালো করে চান করিয়ে দেবেন। এইভাবে যদি ষোলোটা সোমবার করেন এবং যদি ঠিকমতো এই চারবার করে যদি অভিষেকটা করেন এবং আপনার মনস্কামনা যদি মহাদেবকে আপনি বলেন, একদম আমি জোর দিয়ে বলতে পারি, আপনার এই বিবাহের বাধা অবশ্যই দূর হবে। এবং যদি জাতকের ক্ষেত্রে প্রবলেমটা হয় তাহলে তার বাড়ির, তার মা হোক, দিদি হোক, বোন হোক, সে জাতকের নামে এই একইভাবে এই অভিষেকটা করবেন। এইটা হচ্ছে ফার্স্ট আপনার কোনো টোটকা। এবং দ্বিতীয় যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে, আপনার বাড়িতে সবার বাড়িতেই থাকে, সেটা হচ্ছে একটা লবঙ্গ, পাঁচখানা লবঙ্গ নেবেন, হলুদ কাপড়ের মধ্যে বাঁধবেন, বাড়ির উত্তর পূর্ব কোণে প্রত্যেক সোমবার করে ওটাকে রাখবেন এবং তারপর সকালের দিকে রাখবেন চান করার পর, এবং তারপর দিনে তিনবার বা চারবার ধূপ দিয়ে তাকে পুজো করবেন, করে সেটাকে আপনার মনস্কামনা বলবেন, এবং পরের দিন মঙ্গলবার দিন সকালে চান করার পর ওইটাকে কোনো জলাশয়ে ওটাকে ভাসিয়ে দেবেন এবং প্রার্থনা করবেন আপনার এইটা যেন কেটে যায়। এইভাবে যদি দুটো নিয়ম অন্তত আপনি টানা করেন, আপনার কাউর কাছে যাওয়ার দরকার নেই, আপনার ঠিক জায়গায় ঠিক মতো বিবাহ হবে, যেটা একদিন হচ্ছিল না কেটে যাচ্ছিল সেটা আপনার হতে বাধ্য।
আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো আপনার আরও কিছু জানতে হয় আমাকে সরাসরি ফোন করবেন, আমি আপনাকে বলে দেব, যদি কি বুঝতে অসুবিধা সেটাও জানিয়ে দেব। এবং আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাকাল।